হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটা এতটাই মজা যে একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে কখনোই এর স্বাদ ভুলবেন না। চলুন দেখি কিভাবে আমি চিংড়ি মাছের ভর্তাটা করলাম। প্রথমে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো নিলাম, এগুলো ভালো করে বেছে নিয়ে তারপরে আমি এভাবে একটা প্যানে দিয়ে এটাকে ভালো করে টেনে নেব। তাহলে মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমার মাছটা উঠিয়ে নেওয়ার পরে যেটা লাগবে সেটা হলো কাঁচামরিচ আর রসুন। এটা আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন চলে আসলাম বাটার কাজে। অবশ্যই এটা বাটতে হবে, না হলে হবে না, কারণ আমরা জানি যে চিংড়ি মাছটা একটু ছোবা ছোবা টাইপের হয়, সেক্ষেত্রে এটা একটু বেটে নিতে হয়। প্রথমে আমি কাঁচামরিচ আর রসুন একটু লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে বেটে নেব। একটি কথা না বললে নয়, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন আমি চিংড়ি মাছটা বেটে দিয়ে দিলাম রসুন, ধনে পাতা আর পেঁয়াজ। একবার বাটা দেওয়ার পরে আমি পুনরায় আবারও বেটে নিলাম। তো হয়ে গেল আমাদের সিম্পল চিংড়ি মাছের ভর্তা। এটা গরম বাদ্যে খেতে অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।